আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে, এন্ড আজকের এই ভিডিওটা হচ্ছে ETS2 OBB নিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ট্রাফিকের সংখ্যাটা কিন্তু অনেক বেশি। তো আজকের এই ভিডিওতে আমরা এই যে OBBটা দেখতেছেন এটা আপনাদের মাঝে রিভিউ করব, এন্ড কিভাবে সেটআপ করে খেলতে হয় এই গেমটা, তো সেটা আমি আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাই দিব। আজকে যেই OBBটা নিয়ে আসছি এটা কিন্তু এক কথা অসাধারণ একটা OBB, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এই OBBতে কিন্তু অনেকগুলো নতুনত্ব, কিছু মডেল আপনারা পাই যাবেন, পাশাপাশি একটা আপডেট গ্রাফিক্স আপনারা এখানে পাই যাবেন। তো অনেক সুন্দর একটা OBB, তো আশা করতেছি আপনার সবার কাছে OBBটা অনেক বেশি ভালো লাগবে। তো এখন আসি এই OBBটা সম্পর্কে। তো এখানে কিন্তু নতুন একটা মডেল কিন্তু অ্যাড করা হয়েছে, বাস মডেল, যেটা হচ্ছে গ্রিন লাইনে যে এরিয়া শেপের যে বাসটা আছে সেই বাসটা কিন্তু এখানে অ্যাড করে দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে কিন্তু আপনার নাবিলের যে স্ক্যানিয়া বাসটা আছে, তারপর রয়্যাল এক্সপ্রেসের যে স্ক্যানিয়া বাসটা আছে, এসকেসের যে স্ক্যানিয়া বাসটা আছে সেটা পাইবেন, সেই বাসটা পাইবেন। পাশাপাশি আপনার এখানে হানিফের বোলবোর একটা বাস পাইবেন, যেটা নাকি হানিফের যে নতুন পেন্টে যে বোলবো বাসটা আসছে তো সেই বাসটা আপনি এখানে পাইবেন। আরও বাস আছে, যেমন গোল্ডেন লাইনের যে RM2 বাসটা আছে সেটা পাইবেন, সাকুরা পরিবহন পাইবেন, এনা হুন্দাই পাইবেন, শ্যামলি হুন্দাই পাইবেন, তারপর হানিফ পাইবেন, ওয়ান জে হানিফের যে বাসটা আছে সেটা পাইবেন। তো বলতে গেলে অনেকগুলো ব্যানার আপনারা এখানে পাই যাবেন। অ্যান্ড এখানে যদি আপনারা যদি ট্রাফিকের যে সংখ্যাটা সেটা যদি আপনারা হাই দিয়ে খেলেন, তাহলে আমার মতো এরকম প্রচুর পরিমাণে ট্রাফিক পাবেন, যেটা দিয়ে আপনার খেলে অনেক বেশি মজা পাবেন। বাট এই জিনিসটা করলে কিন্তু গেমটা ল্যাগ দিবে, সেটা একটু মাথায় রাখবেন। আর এখানে যদি আপনাদের একটু বলি, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু গ্রাফিক্সটা কিন্তু অনেক বেশি সুন্দর করা হয়েছে, যেটা নাকি আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। তো গ্রাফিক্সটা আশা করি আপনার সবার কাছে ভালো লাগবে, অ্যান্ড ভালো লাগার মতো একটা গ্রাফিক্স। আর এটা এই গেমটা আর এই OBBগুলো কীভাবে সেট আপ করে খেলতে হয় সেটা আশা করি আপনারা সবাই জানেন। তারপর বলে দিই, এটা হচ্ছে বাস সিমুলেটর বাংলাদেশ, বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা। আর এটা আপনারা কীভাবে সেট আপ করবেন সেটা আমি আপনাদের ভিডিও শেষে দেখা দিব। আর সবার ফার্স্টে আপনার প্লে স্টোর থেকে গেমটা ডাউনলোড করবেন, আর একটা অ্যাপস লাগবে যেটার ড্রাইভার, তো ওই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নিলেই হবে। ইনস্টল করার পর কিন্তু আপনাদের গেমটা সেট আপ করতে হবে। তো সেট আপটা কীভাবে করবেন সেটা আমি আপনাদের ভিডিও শেষে দেখাই দিব। তো এরোট্যাক্স সিমুলেটর 2 এর পর যদি আমার কাছে কোনো গেম ভালো লেগে থাকে, তাহলে সেটা হচ্ছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া, কারণ এটাতে আমাদের বাংলাদেশি যে, তার আগে ধন্যবাদ দিতে চাই বিডি বাস লাভার ML ইউটিউব চ্যানেলের ওনার মেধি ভাইয়াকে, কারণ ওনার জন্যই আমরা এত সুন্দর একটা OBB পেয়েছি। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো অনেকের রিকোয়েস্ট ছিল যে এই OBBটাতে এই যে রয়্যাল এক্সপ্রেস যে বাসটা, তারপর নাবিল স্ক্যানিয়া যে বাসটা, আমি দেখছি আর কি, উনি একটা ML ভাই একটা মেহেদি ভাই আর কি একটা এই বোর্ড চাইছিল যে কোন বাসটা রাখবে। তো দেখছি যে অনেকেই কিন্তু নাবিল স্ক্যানিয়াটা পছন্দ করছে, আবার রয়্যালের যে স্ক্যানিয়া বাসটা আছে সেটাও পছন্দ করছে। তো উনি কিন্তু এই যে OBBটা দেখতেছেন এটাতে কিন্তু দুইটাই রাখছে, মানে আপনারা চাইলে কিন্তু এটা খেলতে পারেন। এখানে কিন্তু আপনার রয়্যাল এক্সপ্রেসের বাসটা পাইবেন, পাশাপাশি নাবিল স্ক্যানিয়ার যে বাসটা আছে সেটাও পাইবেন। তাছাড়া তো আরও অনেকগুলো মডেল আছে। তো এইখানে শুধু নাই থাকার মধ্যে, একমাত্র আমার দেখার মধ্যে লেল্যান্ডের যে বাসটা আছে, অশোক লেল্যান্ড, সেই বাসটা নাই, আর হচ্ছে BRTC যে বাসটা ওইটা নেই, আর বাংলাদেশের লোকাল বাসগুলো নাই। তাছাড়া কিন্তু অধিকাংশ মডেলের বাসই কিন্তু এই ইন্দোনেশিয়ান গেমটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো আশা করতেছি আপনার সবার কাছে এই যে OBBটা আছে এটা অনেক বেশি ভালো লাগবে। আর এই OBBটার লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পাই যাবেন, তো সরাসরি লিঙ্কটা পাইবেন না, একটা ভিডিও লিঙ্ক পাইবেন, ওই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে গেলে কিন্তু আপনারা এই যে OBBটা দেখতেছেন এই OBBটা কিন্তু আপনারা পাই যাবেন। আরেকটা বিষয় হলো, এখানে আপনাদের অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে এটা কোন ট্রাফিক, বা স্পিড ট্রাফিক নাকি নর্মাল স্পিড ট্রাফিক। তো আপনাদের উদ্দেশ্যে একটু বলে রাখতে চাই, এটা মিডিয়াম, তো এটা লো না হাইও না, যেটা আছে সেটা দিয়ে আপনার খেলে অনেক বেশি মজা পাইবেন। কারণ এখানে কিন্তু দেখা যায় যদি একদম হাই স্পিডের ট্রাফিক এখানে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনারা অনেক কষ্ট করে ওভারটেক করতে হয়, আর যদি লো থাকে তাহলে কিন্তু তেমন একটা মজাই লাগে না। তো এখানে যে এই স্পিডটা রাখা হয়েছে, আমার মতে এটা দিয়ে আপনারা খুব ভালোভাবেই সবগুলো বাসকে ওভারটেক করতে পারবেন, অ্যান্ড রেসিং একটা ভাব আপনারা এখানে পাইবেন, কারণ বাসগুলো কিন্তু অতটা বেশি স্পিডে ড্রাইভ করবে না। আর স্পিড ট্রাফিক কীভাবে অ্যাড করতে হয়, বা যে কোনো অভিজ্ঞতা কীভাবে স্পিড ট্রাফিক বানাবেন, তো সেটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আসবে। তো আশা করতেছি আপনারা সেটা দেখবেন, অ্যান্ড দেখলে আপনার যে কোনো নর্মাল ট্রাফিক অভিজ্ঞতাকে স্পিড ট্রাফিক অভিজ্ঞতাতে কনভার্ট করে নিতে পারবেন। তো এখন চলে যাবো আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে, অ্যান্ড সেখানে গিয়ে আমি আপনাদের দেখাবো কীভাবে এই যে OBBটা দেখতেছেন সেই OBBটা আপনারা সেট আপ করে আপনার ফোনের মধ্যে খেলতে পারেন। তো আজকে আর আমি প্লে স্টোর থেকে আপনার অ্যাপসগুলো ডাউনলোড করা দেখাবো না, কারণ প্রত্যেক ভিডিওতে কিন্তু এই অ্যাপসগুলো আমি ডাউনলোড করা দেখাই আপনাদের। তো অ্যাপগুলো ডাউনলোড করতে হলে আপনার জাস্ট প্লে স্টোরে চলে যাবেন, একটা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া যে গেমটা, এই গেমটা ইনস্টল করে নেবেন। আর যা নাকি ইনস্টল করা আছে খেলতেছেন বা পারেন, তারা তো পারেনি, তারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট যা নাকি নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই, জাস্ট
প্লে স্টোরে চলে যাবেন এন্ড সেখানে গিয়ে সার্চ করবেন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। তো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া লেখার পর কিন্তু আপনারা গেমটা পেয়ে যাবেন, সেখান থেকে একটু কষ্ট করে গেমটা ইনস্টল করে নেবেন। তো গেমটা মূলত জানে কি 3-4 GB র‍্যামের ফোন ইউজ করে তারা খুব ভালোভাবে খেলতে পারে, বাট জানে কি 2 GB র‍্যামের ফোন ইউজ করে তাদের জন্য দুঃখজনক হলো বলতে হইতাছে যে তারা ঠিকঠাকভাবে গেমটা খেলতে পারে না, কারণ গেমটার আপডেট আসার পর গেমটা সাইজটা অনেকটা বেশি বেড়ে গেছে। তো এই গেমটা ইনস্টল করা হয়ে গেলে আপনাদের পরবর্তীতে আরেকটা অ্যাপস লাগবে, তো সেটা হচ্ছে জেট আর ক্রাইবার। তো জেট আর ক্রাইবার অ্যাপসটা আপনারা জেট এ বড় হাতে জেট এ লিখলে কিন্তু প্লে স্টোরে সবার আগেই কিন্তু চলে আসে। তো সেই জেট আর ক্রাইবার অ্যাপসটা কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনারা ওবিভিটা ডাউনলোড করতে হবে। তো ওবিভিটা ডাউনলোড করার জন্য আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা ভিডিও লিঙ্ক পাবেন, ওই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে গেলে কিন্তু আপনার গুগল ড্রাইভের লিঙ্ক পাই যাবেন। আরেকটা কথা বলে রাখি, ওইখানে গেলে কিন্তু আপনার অনেকগুলো লিঙ্ক পাবেন। উনি কিন্তু নাবিলের যে ওবিভিটা আছে, মানে ওবিভিতে শুধু নাবিলের যে বাসটা আছে যে শুধু নাবিল থাকবে স্ক্যানের বাসটার মধ্যে, যে স্ক্যানের যে বাসটা আছে সেটাতে শুধু নাবিলের যে বাসটা আছে সেটা থাকবে, আরেকটা ওবিভি দিছে শুধু রয়্যাল এক্সপ্রেস থাকবে। তো আপনারা একটু দেখে শুনে, উনি কিন্তু লিখে দিছে ওনার ডেসক্রিপশন বক্সের মধ্যে, তো আপনি একটু দেখে শুনে তারপর ওইখান থেকে কোন ওবিভিটা লাগবে আপনার, কি নাবিলের যেটা সেটা কি পছন্দ করেন নাকি স্ক্যানের যে রয়্যাল এক্সপ্রেস আছে সেটা পছন্দ করেন, সেটা একটু দেখে শুনে তারপর আপনারা এই যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করাটা খুব ইজি, যে আপনার জাস্ট ওইটা যেটা পছন্দ আপনার সেটা গুগল ড্রাইভের লিঙ্কের উপরে ক্লিক করার পর আপনার ভিতরে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর আপনার ডাউনলোড লেখা আসবে, আপনি ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো চলেন এখন চলে যাবো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে অ্যান্ড সেখানে গিয়ে আমি আপনার দেখাবো কীভাবে ওবিভিটা সেট আপ করে খেলতে পারেন। তো চলেন চলে যাই আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। তো ওবিভিটা সেট আপ করার জন্য আপনার সবার ফার্স্টে আপনার যেটা ক্যাবে অ্যাপসটা ওপেন করবেন, ওপেন করার পর আপনার চলে যাবেন আপনার যে ডাউনলোড ফোল্ডারটা আছে সেই ডাউনলোড ফোল্ডারে, আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ডাউনলোড ফোল্ডারটা আছে, তো এই যে ডাউনলোড ফোল্ডারটা আছে এটা আপনি একটু খুঁজে বের করে নেবেন। তো আপনাদের কিন্তু ফাইল অনুযায়ী কিন্তু নিচে উপরে থাকতে পারে, সেটা একটু কষ্ট করে খুঁজে বের করে নেবেন। তো ওইখানে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড ফোল্ডারটা আমি ক্লিক করলাম, করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার যে ওবিভিটা আছে সেই ওবিভিটা কিন্তু আমি এখানে ডাউনলোড করে নিয়েছি আগে থেকে, এই যে আমার ওবিভিটা। তো এই যে নাম্বারটা মিলে আপনারা নাম্বারটা কোথা থেকে মিলাবেন, আপনারা চলে যাবেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোল্ডারে, তারপর ওবিভি, তারপর কম ডট মালিও, তারপর এখানে আসা দেখতে পারবেন আপনাদের ওবিভি নাম্বারটা কিন্তু এখানে দেওয়া আছে। তো এই নাম্বারটা মিলিয়ে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে ওবিভিটা ডাউনলোড করে নেবেন। তো এটা ডাউনলোড করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 2006-38 নাম্বারটা ছিল, তারপর আমি কিন্তু এখানে কিন্তু 2006-38 নাম্বারটাই ডাউনলোড করছি। তারপরও যদি আপনাদের মনে হয় যে আপনাদের নাম্বারটা হচ্ছে 2006-38 আপনারা ভুলে ডাউনলোড করে ফেলছেন 1006-38, সেক্ষেত্রে আপনারা কী করবেন, বা আপনাদের নাম্বারটা হচ্ছে 1006-38 আপনারা চাইলে এখান থেকে জাস্ট এই ওবিটাতে ক্লিক করে ধরে রেখে এখান থেকে আপনার রিনেমে ক্লিক করে, রিনেমে ক্লিক করে আপনারা এখান থেকে জাস্ট 2টা কেটে 1টা বসা দেবেন। আপনারা যে কোনো ওবি ডাউনলোড করেন না কেন কোনো সমস্যা নেই, আপনাদের নাম্বারটা যেটাই হোক না কেন আপনি একটু দেখে তারপর আপনার যেটা ডাউনলোড করছেন যদি না মিলে তাহলে আপনার জাস্ট এখান থেকে সংখ্যাটা কেটে আপনার যে নাম্বারটা সেটা আপনার জাস্ট যদি 2 হয় 2 বসা দেবেন, যদি 1 হয় 1 বসা দেবেন। তো আমার যেহেতু 2 তো আমি 2 বসে দিলাম, আমি তো ঠিক ডাউনলোড করছি তাই না। তো এখন আমাদের কাজ হলো আমরা আবার চলে যাবো আমাদের অ্যান্ড্রয়েড ফোল্ডারটাতে। তো অ্যান্ড্রয়েড ফোল্ডার আসার পর আমরা চলে যাবো ওবিভিতে, ওবিভিতে আসার পর আমরা চলে যাবো কম ডট মালিও যে ফাইলটা আছে এইটাতে, তারপর আমরা এখান থেকে যদি ওবিভিটা আছে এটাকে আমরা ডিলিট করে দিব, বা আপনারা কপি করে অন্য কোনো ফাইলে আপনারা রাখতে পারেন যদি আপনার পরবর্তীতে এই ওবিভিটা দিয়ে খেলতে চান। তো আমরা এখান থেকে বেকে আসবো, আসার পর আমরা চলে যাবো আমাদের যে ডাউনলোড ফোল্ডারটা আছে সেই ডাউনলোড ফোল্ডারে, এখানে আসার পর আমরা এখান থেকে আমাদের যে ওবিভিটা আছে সেই ওবিভিটাতে ক্লিক করে ধরে রেখে এখান থেকে কপি অথবা কাট দিব। তো আমি এখান থেকে কপি দিলাম, দেওয়ার পর আমরা ব্যাকে আসবো, আসার পর চলে যাবো আবার ওবিভি অ্যান্ড্রয়েড ফোল্ডারে, তারপর ওবিভিতে, তারপর কম ডট মালিও ফাইলটাতে, তারপর নিচে পেস্ট অপশনে আমরা ক্লিক করে এই যে ওবিভিটা আছে সেটাকে আমরা এখান থেকে অ্যাড করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের যে ফাইলটা আছে সেটা কিন্তু এখানে অ্যাড হওয়া শুরু হয়ে গেছে, তো কিছুক্ষণের মধ্যে আমার ফাইলটা অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে গেলে কিন্তু আমাদের যে গেমটা আছে সেই গেমটা ওপেন করলেই কিন্তু আমাদের গেমটা ওপেন হয়ে যাবে। তো এইভাবে চাইলে আপনার আপনার যে গেমসটা আছে সেই গেমটাকে আপনারা বাংলাদেশি ট্রাফিক করে নিতে পারেন। তো এই আজকের ভিডিও আশা করি আপনার সবার কাছে ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এমন সব নতুন নতুন ভিডিও পাইতে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।